মসজিদুল হারামে মসজিদুল হারামে স্বপ্নে সালাত আদায় করছি এর ব্যাখ্যা জানতে চাই খাবার সময় সালাম দেওয়া যাবে কি না মানুষকে জিনে ধরে কথাটা কতটা কথাটি সত্য তা কী এবং করণীয় কী প্রতি মানুষের সাথে নাকি একজন জিন থাকে এই কথাটা কতটুকু সত্য অপবিত্র অবস্থায় গাছের ফল ছিঁড়ে ছিঁড়লে গাছের কোনো ক্ষতি হবে কি না পাঁচ সালাত আদায় করার পরও মাঝে মাঝে নিজের অজান্তে কিছু ভুল বা গুনাহ হয়ে যায় এদিকে আমার সালাত কবুল হতে ব্যাঘাত ঘটবে মেয়েদের নামাজে নামাজ ভাঙতি সময়ে কি কি আমল করা যাবে নামাজের মধ্যে এক রাখাতে ভুলে তিনবার সেজদা দিলে কি নামাজ দ্বিতীয়বার পড়তে হবে মেয়েরা কি চুল বেঁধে নামাজ পড়বে নাকি চুল খুলে পড়বে সুজাত হোসেন আপনি জানতে চেয়েছেন খাবার সময় সালাম দেওয়া যাবে কি না ভাই সুজাজ খাবার সময় সালাম দেওয়াতে কোনো অসুবিধা নেই খাবারের সময় সালাম দেওয়া যেতে পারে সালামের উত্তরও দেওয়া যেতে পারে খাবার সময় আমরা সাধারণ যে কথাবার্তাগুলো বলি সেগুলো যেরকম জায়েজ সালাম দেওয়া ভাবে জায়েজ রয়েছে কোনো অসুবিধা নেই অনেকে মনে করে বা বলে আমাদের দেশে খাওয়া আর নামাজ পড়া সমান তার মানে নামাজের সময় যেরকম সালাম কালাম চলে না অতএব খাওয়ার সময় সালাম কালাম চলবে না এটা আমাদের নিজেদের বানোয়াট হাদিস বানানো হাদিস কোন হাদিস এরকম কোনো কথা বলা নাই বরং খাবার খাওয়া অবস্থায় টুকটাক কথাও যেরকম বলা যায় সালাম দেওয়া যায় আছে অতএব খাওয়া নামাজ পড়া সমান এ কথা একেবারেই অনর্থক কথা এবং ভুল কথা জাহান আপনি জানতে চাইছেন মানুষকে জেনে ধরে কথাটা কতটা সত্য তা কী এবং করণীয় কী জিনে ধরে এটা মহাসত্য একটি কথা কিন্তু আজকে সায়েন্স বা বিজ্ঞান অস্বীকার করে জিনের অস্তিত্বকে আমরা জানি তারা জিনের অস্তিত্ব স্বীকার করে না মজার বিষয় হলো যে এই একটা বিষয়ে আমার মনে হয় আল্লাহ রব্বুল প্রতি ইমান আনয়ন করার জন্য যথেষ্ট কারণ জিনের অস্তিত্ব যে আছে এটা যার বাসা বাড়িতে জিনে হানা দিয়েছে যার বাসায় জিনের রোগী আছিল রোগী ছিল তিনি দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছেন তার কাছে বিষয়টা মোটেও অস্পষ্ট নয় তাহলে বিজ্ঞান যে সকল সত্য আবিষ্কার করতে পারেনি কোরআন যা উল্লেখ করেছে সেটা যে মহাসত্য এটা বোঝার জন্য আমার মনে হয় আল্লাহর প্রতি ইমান আনার জন্য এই একটা পয়েন্টই আমার মনে হয় যথেষ্ট আমি ব্যক্তিগতভাবে জানি যে জিনের উপদ্রব কি জিনিস কত ভয়াবহ হয়ে থাকে আমার পরিচিত জনদের মধ্যে দেখেছি এটাকে কোনো বিজ্ঞান ব্যাখ্যা করতে পারবে না মানসিক রোগের কথা বলবেন এমন এমন সমস্যা যেগুলো সবাই দেখে সবাই মানসিক রোগই আপনি বলতে পারবেন না আপনি বাহির থেকে আসছেন আপনিও দেখতে পাবেন যে জিনের কর্মকাণ্ড কীভাবে হয়ে থাকে অথব এ বিষয়গুলোকে একটা মানে গাছের পাতলা একটা ডালের উপর একজন মানুষ উঠে বসে আছে বিজ্ঞানে কি ব্যাখ্যা করবে এটাকে কি দিয়ে ব্যাখ্যা করবে আবার তাকে নিচে ছেড়ে দিয়ে যাচ্ছে জিনে যখন উপদ্রব করে এরকম ঘটনাও ঘটে চোখের সামনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখে সবার চোখে সমস্যা থাকার কথা না সবার মানুষের থাকার কথা না অতএব জীবন অস্তিত্বকে অস্বীকার করলে ইমান থাকবে না সুরে জিন সহ অনেকালিমে একাধিক যে আল্লাহ জিনের অস্তিত্বের কথা বলেছেন অনেকে অতি আধুনিক হতে গিয়ে বিজ্ঞানের প্রতি অতিভ ভক্তি দেখাতে গিয়ে তারা জিনের অস্তিত্বকে অস্বীকার করেন হ্যাঁ ভূত প্রেত বলতে আমাদের সমাজ যেগুলো প্রচলিত আছে অনেক মুখর্য গল্প আছে সেগুলোর কোনো অথেন্টিকে ইসলামেও নাই কাউসার আলম খান আপনি জানতেছেন প্রতি মানুষের সাথে নাকি একজন জিন থাকে এই কথাটা কতটুকু সত্য মানুষের সাথে একজন করে জিন থাকে জিন থাকে অর্থাৎ শয়তান থাকে দুষ্ট জিন এটা সত্য হাদিস রয়েছে সুলাক সাদ আল্লাহিস্লামকে জিজ্ঞাসা করেছে আপনার সাথেও আছে কিনা তিনি বলছেন হ্যাঁ আমার সাথেও আছে তবে আমি নিরাপদে আল্লাহ তালা রহমতে ফাহিম ফাইসাল আপনি প্রশ্ন করেছেন অপবিত্র অবস্থায় গাছের ফল ছিঁড়ে ছিঁড়লে গাছের কোনো ক্ষতি হবে কি না এর উত্তর হলো অপবিত্র অবস্থায় গাছের কোনো ফল ছিঁড়লে গাছের কোনো ক্ষতি হবে না এমনকি যিনি ছিঁড়বেন তারও কোনো ক্ষতি হবে না ফল ছিঁড়ার ক্ষেত্রে পবিত্রতা অপবিত্রতার বিষয়টি কোনো নিষিদ্ধ বা এরকম কিছু নয় বরং যে কোনো অবস্থাতে আপনি প্রয়োজন হলে গাছের ফল ছিঁড়তে পারবেন এমডি রবিউল হাসান জানতে চেয়েছেন পাচাক্ত সালাদ আদায় করার পরও মাঝে মাঝে নিজের অজান্তে কিছু ভুল বা গুণা হয়ে যায় এদিকে আমার সালাদ কবুল হতে ব্যাঘাত ঘটবে দেখুন পাচাক্ত সালাত আদায় করার পরও যদি আপনার অজান্তে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সালাত কবুল হয়ে যাবে আপনি ভুলের পরে তবা করেন কাছে মাপ চান এবং আপনি ফিরে আসার চেষ্টা করেন নার্গিস আক্তার জানতে চাইছেন মেয়েদের নামাজে নামাজ ভাঙতির সময়ে কি কি আমল করা যাবে যখন নামাজ থাকবে না সে সময় তা সব কাজ করতে পারবেন শুধু নামাজ পড়বে না রোজা রাখবেন না স্ত্রী সবাস করবেন না তফ করবেন না এছাড়া সব কাজ করতে পারেন কোরআনকারিম স্পর্শ করা বা তেলাওয়াত স্পর্শ করতে পারবেন না তেলাওয়াত করার বিষয়টি বিতর্কিত বা এটা নিয়ে আলোচনা রয়েছে অনেক ওরামা একরাম এটাকে অনুমোদন দিয়েছেন সৌদি আরবের স্কলাররা অনুমোদন দিয়েছেন তবে অন্যান্য ইমামগণ এটার অনুমোদন দেননি কিন্তু তারা তিনি শুনতে পারবেন জিকির করতে পারবেন দুরুদ করতে পারবেন ইস্তেকফার করতে পারবেন ইসলামিক বই পুস্তক পড়তে পারবেন এই সমস্ত কাজগুলো করা তার জন্য জায়েজ রয়েছে আশ্রিন নাখি আপনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে এক রাখাতে ভুলে তিনবার সেজদা দিলে কি নামাজ দ্বিতীয়বার পড়তে হবে নামাজের মধ্যে এক রাখাতে ভুলে তিনবার সেজদা দিলে আপনাকে শেষে সহ করলে নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ মোকসেদ আলী জানতে চেয়েছেন মেয়েরা কি চুল বেঁধে নামাজ পড়বে নাকি চুল খুলে পড়বে এক্ষেত্রে শরিয়ার বিশেষ কোনো নির্দেশনা নেই যে মেয়েরা চুল বেঁধে পড়তে হবে বা খুলে পড়তে হবে স্বাধীনতা রয়েছে আপনি চাইলে বেঁধে পড়তে পারেন চাইলে খুলে পড়তে পারেন হ্যাঁ যে বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে তাহলেও আপনার চুল যেন প্রদর্শিত না হয়েছে যেন ঢাকা থাকে কাপড় চোপড় কোনো কিছু দিয়ে বাস এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার কাপড়ের ভেতরে চুলটা কি বাঁধা না খোলা এটাতে কিছু আসা যায় না হ্যাঁ খুলে রাখলেও যদি আপনার নামাজে ডিস্টার্ব হয় রুকু সিসে গেলে সেটা আপনার ঝামেলার কারণ হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই বেঁধে রাখা উত্তম কিন্তু বাধা খোলার জন্য আলাদা কোনো নির্দেশনা ইসলামে নাই ঢেকে রাখাটা হলো মৌলিক

দ্য রিলিস এরতুগল নামে একটি টিভি সিরিজ দেখেন যা প্রকৃত ইসলামিক ইতিহাস সম্পর্কে শিক্ষা দেয় এখন এই টিভি সিরিজ সিরিজের সঙ্গীত সুন্দরী মহিলা এবং কখনো কখনো বেদাত রয়েছে এখন যদি কেউ সঙ্গীতকে নিঃশব্দ করে এবং মহিলাদের মুখের দিকে না তাকানোর চেষ্টা করে এই নাটকটি দেখে তাহলে সেটা হালাল হবে কি না খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ভাই আব্দুল কাদের আসলে এই জাতীয় যে সমস্ত সিরিজগুলো আছে দ্য মেসেজ আছে অমরাদকে কেন্দ্র করে একটা সিরিজ হয়েছে তারপরে রিলিজ এরথুগল নামে একটা সিরিজ রয়েছে ইউসুফুলাখা ইউসুফ আলহ সালামকে ঘিরে একটা সিরিজ আমরা দেখেছি এর আগে এরকম আরও অনেকগুলো সিরিজের কথা আমরা জানি এগুলোতে ইসলামের ইতিহাসকে বিভিন্ন ধরনের ঘটনাবলীকে ঘটনাগুলিকে ইকরামের ঘটনাবলীকে তুলে ধরার চেষ্টা করা হয় মূলত এই সমস্ত তো প্রত্যেকটি ফিল্মেরই আপনার অনেকগুলো হারাম উপাদান রয়েছে যেমন সেগুলোতে পর্দাহীন নারী রয়েছে পর্দাহীন নারী ছাড়া এখনও পর্যন্ত কোনো এই জাতীয় ফিল্ম যেগুলোর কথা আমরা বললাম কোনোটি বের হয়নি অর্থাৎ সবগুলোতেই নারীর উন্মুক্ত আপনার চেহারা প্রদর্শিত হয়েছে যেটা দেখা আমাদের জন্য হারাম আবার সেখানে মিউজিকের ব্যবহার রয়েছে গানের ব্যবহার রয়েছে অনেক দৃশ্য রয়েছে যেগুলো তাহিদের পরিপন্থী যেগুলো বেদাতে পরিপূর্ণ আর গল্পের প্রয়োজনে এবং সিনেমার প্রয়োজনে অনেক সময় চটকদার কোনো কিছু সেখানে যুক্ত করা হয়েছে এসব বিষয়গুলো মিলে সংক্ষেপে আমরা এক কথায় বলতে পারি এই ফিল্মগুলো দেখা একজন মুসলিমের জন্য জায়েজ নয় বিশেষ করে যিনি কোনো ফিল্ম দেখাতে অভ্যস্ত নন তিনি শুধুমাত্র তথাকথিত ইসলামের ইতিহাস জানার জন্য যদি এই সমস্ত ফিল্মগুলো দেখেন তাহলে তিনি বহুবিধ হারামে লিপ্ত হয়ে যাচ্ছেন এভাবে ইতিহাস শেখার কোনো অনুমোদন ইসলাম আমাদেরকে দেয়নি অনেকে খুব বেশি মডারেট অনেকে খুব বেশি তথাকথিত আধুনিক ইসলামে বিশ্বাসী তারা মনে করেন যে আজকাল আমরা টিভির বাস্তবতাকে অস্বীকার করতে পারবো না অথব সেখানে যে জিনিসটি পরিবেশন করা হয়ে থাকে তার ভালো আমরা গ্রহণ করবো আসলে এইভাবে যদি আমরা চলতে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের ইমান আমলকে রক্ষা করা কঠিন হয়ে যাবে অতএব পর্দার বিধান লঙ্ঘন হচ্ছে তারপরে আপনার মিউজিক থাকছে গানের হারাম অস্তিত্ব হারাম গানের অস্তিত্ব থাকছে তারপরে সেখানে ইতিহাসের ব্যাপারটা তো থাকছেই বেদাঁত এবং শিরকি অনেক বিষয় থাকছে এসব বিষয়গুলোকে সামনে রেখে এ ধরনের সিরিজ দেখা মুসলমানের জন্য জায়জ না এগুলো সুরত দোকা মনে হচ্ছে ইসলামের ইতিহাস আমি শিখছি হ্যাঁ কারণ যদি তিনি সারাদিন ফিল্মে বুধ হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তার জন্য আর হারামি কি হালালি কি তিনি অন্য বাজে যে সমস্ত আরও খারাপ যে সমস্ত ফিল্মগুলো রয়েছে হলিউড বলিউডের সেগুলো না দেখে এই ফিল্মগুলো দেখলেন যেগুলোতে কোনো অশ্লীল বা সেরকম খারাপ কোনো দৃশ্য নাই তবে পরদাহীনতা ইত্যাদি রয়েছে তাহলে সেক্ষেত্রে তার জন্য এটা মন্দের ভালো আমরা বলতে পারি কিন্তু একজন মুসলিম শুধুমাত্র ইসলাম শেখার জন্য ইসলামের ইতিহাস জানার জন্য সমস্ত সিরিজ দেখা কোনো অবস্থাতে যায়জ নাই যেহেতু অনেকগুলো হারমে তাকে লিপ্ত হতে হবে ইসলামের ইতিহাস শেখার সঠিক পদ্ধতি হলো বই পুস্তক পড়া এবং ফিল্ম যদি সেভাবে তৈরি হয় সমস্ত বিধিনিষেধগুলোকে মেনে তাহলে সেক্ষেত্রে সেটি দেখা যেতে পারে আল্লাহ তাল আমাদেরকে সব ক্ষেত্রে আল্লাহর ভয় কালন করার তৌফিক দান করুন আজকাল অনেক মেয়েরা ইসলামী সঙ্গীত গাইছেন কোরআন তেলাওয়াত করছেন সুললিত কণ্ঠে যাদের পর্দার বিধান যাদের উপরে প্রযোজ্য হয়েছে এরকম অনেক মেয়ে বেশ ফেমাস হয়েছে আমাদের অনেকের কাছে পরিচিত আছে তো সে সমস্ত মেয়েদের তেলাওয়াত বিভিন্ন ছোটো ছা ছোটো ক্লিপ এবং পরিবেশন আমরা কিন্তু অনেক উপভোগ করছি এবং এটাকে ইসলামের নামে করছি অথচ এগুলো সবগুলোই নেক্সট সুরতে ধোকা এগুলো থেকে আমাদের বেঁচে থাকা উচিত এবং তারা যদি ইসলামের কিছু বলেও মেয়েরা করলে সেটা মেয়েরা দেখতে পারে কিন্তু ছেলেদের জন্য সেটা দেখা যায় নাই যে সমস্ত মেয়েরা এভাবে পাবলিক প্লেসে এবং উন্মুক্তভাবে তাদের প্রোগ্রামগুলোকে ছেড়ে দিচ্ছেন তারা কখনও ইসলামের খিদ্মা করছেন সেটি বলা যাবে ইসলামের খিদমা মনমতো এবং হারাম